আজকে জামাই আমাকে সারপ্রাইজ দিছে এটা ভাইবা আমি যে কত বড় একটা ধোকা খাইছি এমন ধোকারে ভাই আমি জীবনও খাই নাই আজকের ধোকা আমার সারাটা জীবন মনে থাকবে আসলে বিয়ের পরে এমনই হয় ওই যে ফেসবুকে একটা বিষয় আছে না ভাই বেটা মানুষ বাদ দেন ওই বিষয়টা হয়েছে আজকে আর কি কী হয়েছে না হয়েছে জানতে হলে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন গতকাল শাক সবজি আর ভর্তা দিয়ে মুসকান মুসকানার মুসকানের আব্বুর মেজাজটা খারাপ হয়েছিল কিন্তু তারা অনেক কষ্টে ম্যানেজ করছে যাই হোক আজকে তাদের ভাবলাম একটু সারপ্রাইজ দিই তার জন্য তাদের জন্য আমি আজকে একটু বিফ বিরিয়ানি রান্না করব তার জন্য আমি বিফ নিয়ে নিয়েছি এখানে তারপর এর মধ্যে শুকনো মরিচ রসুন বাটা পেঁয়াজ কুচি মানে বিরিয়ানি রান্না করতে যা লাগে আর কি তবে আমি কেনা মশলাটা দিয়ে দিলাম তারপর একটু ধনিয়া গুঁড়া একটু জিরার গুঁড়াও দিলাম সামান্য পরিমাণে এক্সট্রা একটু মরিচের গুঁড়াও দিয়েছি সব কিছু দিয়ে আমি এবার দিয়ে দিব তেলের মধ্যে দিয়ে খুব ভালোভাবে এটাকে আমি মাখাবো মা খায় তারপরে একেবারেই বসায় দেব অনেকেই আছে মশলা কষায় তারপর বসায় আমি আসলে গরুর মাংসটাকে এভাবেই প্রেফার করি এভাবে রান্না করলে আমার কাছে বেশি ভালো লাগে আসলে আমাদের মেয়ে মানুষের জীবনটা হচ্ছে আমরা সহজেই বিশ্বাস করে ফেলি আর সহজেই অল্প কিছুতেই গলে যাই দেখা যায় আমাদের স্বামীরা যদি আমাদেরকে একটু হেসে কথা বলে তাহলে আমরা সব কিছু ভুলে গিয়ে একেবারে পিছনের কথা সব ভুলে যাই কিন্তু আসলে তা হয় না ভাই রে ভাই এটা তো বেটা মানুষ এগুলো বইলা লাভ আছে আজকে আমি যে বরংটা ধোকা খাইছি এটা আমার সারা জীবন মনে থাকবে আমি কতটা আশা আসানিয়া কতভাবে সাজুকুজু করিয়া কতভাবে গেলাম কিন্তু দিন শেষে আমার সাথে এটা ঘটবে ভাই আমি এটা জীবনেও ভাবি নাই যাই হোক আমি বিরিয়ানিটা মেখে ঝুঁকে বসাই দিতেছি একবারে তারপর চুলাটার জাল বসাই দিয়ে আমি একটু ঘরের অন্য কাজগুলো করে নিব মুসকান স্কুল থেকে এসেছে আগে হচ্ছে গরুর মাংস সিদ্ধ হতে অনেক সময় লাগতো এখন কিন্তু গরু মাংস সিদ্ধ হতে সময় লাগে না একদম দেখা যায় তিরিশ মিনিটের মধ্যেই গরুর মাংস গলে একেবারে নরম হয়ে যায় এবার এর মধ্যে আমি আলু অ্যাড করে দেবো কারণ হচ্ছে কি আলু দেখা যায় সিদ্ধ হয় না গরু মাংস সিদ্ধ হয়ে যায় পরে আলু সিদ্ধ হয় না আর বিরিয়ানির মধ্যে অনেকেই আছেন আলু ভেজে দেন কিন্তু আমি আলু ভেজে দেই না দেখা যায় কি এরকম মাংসটা কষানো হয়ে গেলে এ পর্যায়ে আমি আলু দিয়ে দিই আমি এটা সবসময় করি আমি রান্নাটাকে সবসময় সহজভাবে করার চেষ্টা করি এতে যদি টেস্টের একটুকু হেরফের হয় না আপনারাও ট্রাই করতে পারেন সময়টাও বেঁচে যায় আমি আসলে সবসময় রান্নাটাকে সহজ করে করি আমি আসলে কঠিনভাবে অনেক একেবারে ঘুরায় ফিরায় রান্না করতে পছন্দ করি না আমি কথাও খুবই ঘুরা ফেরায় বলতে কম পছন্দ করি আমি যেভাবে সহজভাবে কথা বলি সেভাবে আমি রান্না করি আমার বিরিয়ানি কিন্তু রান্না হয়ে গেছে তারপর দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করার পর আমার জামাই আমাকে বলল একটু রেডি হয়ে নাও মুসকানকেও রেডি করে নাও তোমাদেরকে আজকে ঘুরতে নিয়ে যাবো আমি তো মনে করেন সেই খুশি একদম রেডি টেডি হয়ে চলে আসছি আইসা দেখে আমার জামাই আমাকে মেলায় নিয়ে আসছে আমি তো ভাবলাম কাচের চুরি টুরি আজকে আমাকে সব কিনা দেবে আমাদের বাসার এখানেই রাজাবাড়িতে সে অফিসে যাওয়ার সময় দেখছিল এখানে মেলা বসছে তাই সে আমাকে আজকে নিয়ে আসছে আমি তো অনেক খুশি সে আমাকে মেলায় ঘুরতে নিয়ে আসছে কিন্তু আসার পর যেটা দেখলাম রে ভাই তারা বাবা মেয়ে তো ব্যস্ত এই রাইডগুলো নিয়ে তারা আসলে মেলায় আমাকে নিয়ে আসে না সে নিয়ে আসে তার মেয়েকে তার মেয়েকে সে নাগরদোলা চড়াবে তার মেয়েকে সে রাইডে উঠাবে তার মেয়েকে সে নৌকায় উঠাবে তে উঠাবে ঘোরাতে উঠাবে আরে ভাই তাহলে আমি কি আমি কোথা থেকে আসলাম অবশেষে আমি বুঝতে পারলাম যে আসলে আমার এখানে বৈশা থেকে কোনো লাভ নাই তাই আমি তাদের ভিডিও করতে লেগে গেলাম আমার মেয়েটা ড্রাগনে উঠছিল তারপর নাগরদোলায় উঠছিল নৌকায় উঠছিল ঘোরাতে উঠছিল যতগুলো রাইড ছিল কোনোটাই সে বাদ দেয় নাই তারপর আমি বুঝি না মানুষ এই নৌকাটার মধ্যে কেন উঠে নৌকাটার মধ্যে যদি উঠতে হবে তাহলে চিল্লাই কেন আর যদি চিল্লাইতে হবে তাহলে উঠে কেন ভাই ভয় পাইলে উঠিস না আমি ভয় পাই তাই আমি উঠিও না তারপর এই যে মেলার মধ্যে আচারের দোকান ছিল নিমকির দোকান ছিল কসমেটিক্সের দোকান ছিল কাপড়ের দোকান ছিল নর্মালি রথের মেলায় যে দোকানগুলো ছিল সবগুলো এখানে ছিল আমার কাছে মনে হয়েছে রথের মেলাটাই পুরোটা উঠে এখানে বসাই দিছে এই এতটুকুই তারপরে এই যে সুন্দর সুন্দর কানের দোল যেগুলো দেখলে আসলে লোভ সামলানো যায় না কিন্তু আমি লোভ সামলাইছি আমি শুধু মেয়ে রাইডে উঠছে আমি শুধু ভিডিও করছি ঘুরে ফিরে চলে আসছি আপনাদের সাথে শেয়ার করছি আর এই যে চুরি কাচের চুরি মানে এই কাচের চুরি কিনে কেনার কত আশা নিয়ে আমি এখানে আসছিলাম আজকে আর আমার সব আশা আজকে এভাবে ভেঙে যাবি এটা কোনোদিনও ভাবি নাই যাই হোক আল্লাহ যা করে ভালোর জন্যই করে